সাজাটা আমরা পেয়েছি সে কথা মাথায় রাখতে হবে। এবং বঙ্গবন্ধু শেখ মুজিবের সেই ঐতিহাসিক ভাষণ 7ই মার্চের ভাষণে বলেছিলেন যে কেউ দাবায় রাখতে পারবে না। তো পদ্মা সেতু নিয়ে এমন একটা চক্রান্ত শুরু হয়েছিল, এটা খুবই দুঃখজনক যে একটা অমাংসিত একটা ঘটনা জন্ম দিয়ে আমাদেরকে এই সেতু নির্মাণে বাধাগ্রস্তই শুধু করা হয়নি, আমাদের উপর একটা বদনাম দিতে চেয়েছিল যেটা আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম। এবং যখন ওয়ার্ল্ড ব্যাংক এই টাকাটা বন্ধ করে দিল, সাথে সাথে ওয়ার্ল্ড ব্যাংকের সাথে সাথে অন্য সমস্ত সংস্থাগুলি একে একে সরে দাঁড়ালো, আমি বললাম আমরা নিজস্ব অর্থায়নে করব পদ্মা সেতু। আপনারা জানেন পদ্মা নদী বিশ্বের সব থেকে খরস্রোতা নদী আমাজন, তারপর তার সাথে সাথে পদ্মা, যেখানে সেতু নির্মাণ করা একটা বিরাট চ্যালেঞ্জ ছিল। তাছাড়া আমাদের প্রাকৃতিক যে ভূ প্রকৃতি, প্রাকৃতিক যে পরিবেশ, সবকিছু মিলে এটা অত্যন্ত একটা কঠিন কাজ ছিল, এই জন্য অনেকেই সেটা বাধা দিচ্ছে। আর সেখানে আরেকটি কথা আমি স্পষ্ট বলবো যে আমি সরকার গঠন করার পর থেকে সবসময় যেটা লক্ষ্য করতাম যে আমাদের সকলের মাঝে একটা এরকম একটা ধারণা ছিল যে মানুষের কোনো না কোনো কারো কাছ থেকে সাহায্য সহযোগিতা না পেলে যেন আমরা এক কদমও আগে বাড়তে পারবো না, এই ধরনের একটা ধারণা নিয়ে কিন্তু সবাই চলত। সেটা এই জিনিসটা আমার কাছে খুব মানে খারাপ লাগত। তার কারণ হচ্ছে আমি এটা বিশ্বাস করি যে আমরা যখন স্বাধীনতা সংগ্রাম করেছি, জাতির পিতা স্বাধীনতা সংগ্রাম করেছেন এবং আমরা মুক্তিযুদ্ধ করে বিজয় অর্জন করেছি, একটি বিজয় জাতি হিসেবে আমাদের মাঝে যে একটা আত্মমর্যাদা বোধ থাকার কথা, সেখানেই বিরাট একটা ঘাটতি আমি সবসময় লক্ষ্য করতাম। যে কারণে আমার তখন একটা সিদ্ধান্ত হলো যে পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে যেদিন করবো সেদিনই করবো, তাছাড়া আমরা করবো না, কারণ আমাদেরকে এভাবে অপমান করবে আর আমরা সেটা মুখ বুঝে সরে নেবো একটা সংস্থা, এটা কখনো গ্রহণযোগ্য না। কাজে সেই চিন্তা করেই আমি তখন সিদ্ধান্ত নিলাম। এটা আমাকে অনেকে সত্য কথা বলতে গিয়ে একটা সময় এমনও গেছে যে খুব বেশি মানুষের কাছ থেকে কিন্তু আমি সমর্থন পাইনি, বলা হয়েছিল এটা কখনোই সম্ভব না। এটা শুধু আমার দেশে না, আমি অনেক বিদেশি রাষ্ট্রপ্রধান সরকার প্রধানের সাথে ব্যাপারে আলাপ করে দেখেছি যে অনেকেরই এরকম একটা ধারণা যে না ওয়ার্ল্ড ব্যাংক যখন সরে গেছে এটা একটু কঠিনই হবে। তার মাঝে মাত্র একটি দেশের সমর্থন আমি সম্পূর্ণভাবে পেয়েছিলাম, সেটা হচ্ছে মালয়েশিয়া। মালয়েশিয়া তখন যখন প্রাইম মিনিস্টার ছিলেন আব্দুল রাজ্জাক সাহেব, তিনি বলেছেন যে হ্যাঁ এটা করা যায়। তো এরকমভাবে আমি কিন্তু অনেক দেশের সঙ্গে কথা বলেছি, আমরা সিদ্ধান্ত নিলাম যে আমাদের নিজস্ব অর্থায়ন করবো। তা টাকা কোত্থেকে আসবে, কিভাবে আসবে? তো টাকা তো একসাথে সব লাগবে না, যে আমরা সেতু কর্তৃপক্ষ একটা অথরিটি করলাম এবং বাংলাদেশ ব্যাংকের থেকে যেটা ইতিমধ্যে শুনেছেন ঋণ হিসেবে নেওয়া হলো অল্প সুদে, আর এইভাবে একটা মানে সুযোগ আমরা সৃষ্টি করেছি বাংলাদেশের জন্য যে যেকোনো একটা প্রতিষ্ঠানে কাজ করলে বা কিছু আমরা নিজেরা করতে গেলে আমরা ব্যাংকের থেকে বাংলাদেশ থেকেই দূরে ঋণ নিতে পারি, সেই সুবিধাটা তো আমরা ইতিমধ্যে করেছি। কাজে আজকে আমি বলবো যে এই যে সব মানে জাতীয় হোক আন্তর্জাতিকভাবে হোক সবার কাছ থেকে একটা বাধা, প্রবল বাধা আমাদেরকে অতিক্রম করতে হয়েছে।
এবং সেই বাধা অতিক্রম করে আজকে পদ্মা সেতু নির্মাণ আমরা সম্পন্ন করতে পেরেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি আর বাংলাদেশের জনগণের কাছে আমার কৃতজ্ঞতা জানাই। এই জন্য যখন আমি বলেছি পদ্মা সেতু নির্মাণ করব, আমাদের দুই পারে যারা বসতি, যাদের জমি যাওয়া চলে যাবে, তারা তো সত্য কথা বলতে গিয়ে অনেকে সমস্ত কয়েকশো লোক তারা লিখিতভাবে তাদের জমি সিগনেচার করে আমার কাছে পাঠিয়ে দিয়েছে যে আপনি সেতু করেন, আমরা আমাদের পৈতৃক সম্পত্তি হোক সব আমরা দিয়ে দেব। এই যে সাধারণ মানুষের প্রায় 300-400 লোক তারা যখন সিগনেচার করে আমার কাছে পাঠালো এবং তাদের জমির সমস্ত পর্চা শুধু পাঠিয়ে দেবো যে আমরা আমরা জমি দেবো, এটা পদ্মার ওপারে, এপার থেকেও সকলে আমাকে সমর্থন করলো। এটা মুন্সিগঞ্জ এবং মাদারীপুর এবং শরীরপুরে, বিশেষ করে মাদারীপুরের চর জনজাতির থেকে শুরু করে সব এলাকার মানুষ প্রত্যেকে কিন্তু মাথা উঁচু করে দাঁড়ালো। এই যে সাধারণ মানুষ বাংলাদেশের, তাদের যে মর্যাদা বোধটা, এটা কিন্তু আমার সবচেয়ে বড় শক্তি, বড় প্রেরণা, আমি এটাই বলবো। তো আমরা সেভাবেই কিন্তু এই পদ্মা সেতু নির্মাণ কাজ শুরু করেছি। নির্মাণের সময় অনেক ঝামেলা গেছে, একটার পর একটা অনেক সমস্যা গেছে, প্রাকৃতিক দুর্যোগ গেছে, কিন্তু সেগুলি অতিক্রম করেই আমরা এটা করতে পেরেছি। আজকে এটুকু বলতে পারি যে পদ্মা সেতু নির্মাণ এটা বাংলাদেশের জন্য একটা, আমরা যে পারি, বাংলাদেশ যে পারে, এটাই কিন্তু আমরা বিশ্ববাসীকে দেখাতে সক্ষম হয়েছি। এটা আমাদের একটা অহংকার, একটা গর্বের প্রতীক হচ্ছে পদ্মা সেতু। পদ্মা সেতু শুধু একটা সেতু না, এটা বাঙালি জাতির একটা গর্বের প্রতীক বলে আমি মনে করি, সক্ষমতার প্রতীক বলে আমি মনে করি। কাজে এই সেতু নির্মাণের সঙ্গে যারা সকলে সম্পৃক্ত সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাই। এবং গতকালকের থেকে আপনারা জানেন যে আমাদের পদ্মা সেতুতে রেল সংযোগটা পরীক্ষামূলক যাত্রা শুরু হয়েছে, সেখানেও যারা গেছে তারাও খুব আনন্দিত, অনেকে নিজেদের ভিডিও করেও পাঠিয়েছে। কাজে সেটাও আলহামদুলিল্লাহ, এটাও আমাদের একটা বিরাট অর্জন। তবে সেই সাথে সাথে আমাদের হচ্ছে যে যখন একটা আনন্দের সংবাদের সাথে পাশে আবার একটা দুঃখের সংবাদ থাকে, সেটা হলো গতকালকের বঙ্গবাজারে মানে আগুন লেগে পুড়ে যাওয়া, এটা অত্যন্ত দুঃখজনক। সবচেয়ে কষ্ট লাগে যে এখানে একবার 95 সালে আগুন লাগে, এরপরে 18 সালে আবার আগুন লেগেছিল, তারপর আমরা এখানে একটা সুপরিকল্পিত মার্কেট করবার একটা প্রকল্প গ্রহণ করি। তখন বেশ কিছু লোক বাধা দেয়, শুধু বাধা দেয় না, একটা রিটও করে এবং হাইকোর্ট এটাকে স্থগিত করে দেয়। সে সময় যদি এটা স্থগিত না করতো তাহলে এখানে একটা মানে আমি মনে করবো একটা ভালো একটা মার্কেট আমরা তৈরি করে দিতে পারতাম। এই ধরনের ভয়াবহ দুর্ঘটনা তখন আর ঘটতো না। ঈদের আগে এই রোজার সময় কত মানুষ ব্যবসা বাণিজ্য করেছে, তাদের সত্যি যে কষ্টটা, তাদের কান্না, এটা সহ্য করা যায় না। যাই হোক, ইতিমধ্যে আমি বলে দিয়েছি যে আমরা যতটুকু তাদের সাহায্য করবো ই করবো এবং কার কীরকম ক্ষতি হয়েছে সেটা দেখবো। পাশাপাশি আরেকটা কথা আমি বলবো যে আমাদের দেশের কিছু লোকের মানে আচরণটা আমাকে খুব ক্ষুব্ধ করেছে। কথা নাই বাচ্চা নেই, যখনই আগুন লেগেছে তখনই ফায়ার ব্রিগেড সেখানে চলে গেছে আগুন নিভাতে, সাথে সাথে পুলিশ, আনসার বিডিবি, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, ভলান্টিয়ার প্রত্যেকে সেই সকাল থেকে দিয়ে কাজ করে যাচ্ছে আগুন নিভানোর কাজে, সহযোগিতা করছে মানুষকে। কথায় বাতায় দুপুরে পরে হঠাৎ একদল লোক লাঠি সোঁটা নিয়ে এসে হাজির, কি তা যে একেবারে সেই ফায়ার সার্ভিসের অফিসের ভিতরে ঢুকে ক্ষতিগ্রস্ত করেছে, কতগুলি মানে আমি পদ্মা সেতু কর্তৃপক্ষকে আপনাকে ধন্যবাদ জানাই, আমাদের মাননীয় মন্ত্রীকে ধন্যবাদ জানাই।
যেটা যে আমাদের একটা চ্যালেঞ্জ ছিল, তারা বলেছিল যে নিজস্ব অর্থায়ন করা যাবে না। আর বাংলাদেশ দেখিয়ে দিল যে হ্যাঁ, নিজস্ব অর্থায়নের পথটা সেতু করা যায়। আমরা করেছি বলে বাংলাদেশের সকল কথা দেখিয়েছি বিশ্বকে, বাংলাদেশের এটা হচ্ছে সব থেকে একটা গর্বের নিদর্শন। এটা পারি বাংলাদেশ পারি, জাতির পিতা কথায় বাস্তব যে কেউ দাবা রাখতে পারবে না, বাংলাদেশ কিন্তু দাবা রাখতে পারবে না ইনশাআল্লাহ। এটা এই হওয়ার কথা। আবার আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই, সেতু নির্মাণের সাথে যারা সংশ্লিষ্ট সকলকে আমার আন্তরিক ধন্যবাদ। আর স্থানীয় বাসিন্দাদের ধন্যবাদ জানাই, জনগণকে ধন্যবাদ জানাই, কারণ আমার একটাই শক্তি বাবা মা ভাই সবাই দিচ্ছি এদেশের জনগণের জন্যই আমার কাজ। সেই জনগণের যে সমর্থন এটাই হচ্ছে আমার মূল শক্তি, এর আর কোনো শক্তি না। জনগণের শক্তি যে বড় শক্তি, কাজে আমার কাছে জনগণকে আন্তরিক ধন্যবাদ জানাই। তারা সেটা নিয়েছিলেন বলে এই অসাধ্য সাধন করে আজকে বিশ্ব দরবারে বাংলাদেশে মুখ্য উজ্জ্বল করতে পেরেছে এবং আমাদের সক্ষমতা প্রদর্শন করতে পেরেছে। সবাইকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী এবং আজকে মাননীয় প্রধানমন্ত্রী।